আসসালামু আলাইকুম, আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। আপনাদের মাঝে চলে আসলাম একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আপনাদেরকে জানাবো সাবমার্সিবল পাম্প বসানোর নিয়ম এবং খুবই গুরুত্বপূর্ণ টিপস থাকবে এই ভিডিওতে। কোনো মতে এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ টিপস মিস করে যাবেন। তো আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, আপনাদেরকে অনুরোধ করলে করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে সাবমার্সিবল পাম্প বসানোর নিয়ম জেনে নিই। প্রথমে সুবিধা মতো জায়গা নির্ধারণ করতে হবে, যাতে করে রিপেয়ারিংয়ের সময় মোটরটি সহজে তুলে নিতে পারা যাবে। এটা হলো প্রথম হিসাব। এরপর কত হর্স পাওয়ার মোটর ব্যবহার করবেন এবং কত ইঞ্চি বোর্ডিং করবেন এবং কত ফুট বোর্ডিং করবেন, আপনার চাহিদা অনুযায়ী মালামাল সংগ্রহ করবেন। তারপরে এরপর বোরিং মিস্ত্রি দিয়ে বোরিং করতে শুরু করবেন। তারপর জমিনে যতদূর পর্যন্ত মাটি আছে ততদূর পর্যন্ত মাটি বোরিং করতে দিন মিস্ত্রিকে। তারপর আপনার এলাকার পানি লেয়ার কতদূর পর্যন্ত অ্যাভেলেবেল, সেখান থেকে বালি পরীক্ষা করা শুরু করবেন। আচ্ছা, কত ফুট থেকে বালি পরীক্ষা করা শুরু করলে তার হিসাব মনে রাখতে হবে। কত ফুট থেকে বালি পরীক্ষা করলেন সেটা মনে রাখবেন। বালি পরীক্ষা করার সময় যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে তার ভেতর হলো বালির কালার। মাটির গভীরে বালিগুলো বিভিন্ন কালারে হয়ে থাকে, শুধু সাদা বালি বা শুধু কালো বালি অথবা সাদা কালো ময়লা মিশ্রিত বালি বা গোল্ডেন কালার বালি ও গোল্ডেন কালার প্লাস কালো কালার ময়লা বালি কিংবা সাদা ও গোল্ডেন কালার মিশ্রিত বালি, বালিগুলো খুবই বুঝতে হবে। এখানে যতগুলো বালির কথা বলা হলো প্রত্যেকটি বালি নির্ধারিত মাপে লেয়ারে স্তরে স্তরে সাজানো থাকে, তাই কোন বালি কত ফুট স্তরে আছে সেটা বোরিং করার সময় মাপ মনে রাখতে হবে। এখন কোন বালিতে আমাদের বোরিংয়ের ফিল্টার বসাতে হবে সেটা আমাদের জানতে হবে। যে বালিতে আমরা ফিল্টার বসাতে পারি সেটা নিম্নে দেওয়া হলো। শুধু সাদা বালিতে, শুধু গোল্ডেন কালার বালিতে অথবা গোল্ডেন কালার ও সাদা মিশ্রিত বালিতে ফিল্টার বসালে আয়রন মুক্ত ফ্রেশ পানি পাওয়া যাবে। এখন থেকে এখন যে যে বালিতে ফিল্টার দেওয়া যাবে না সেগুলো জেনে নিই। শুধু সাদা কালার বালি, শুধু গোল্ডেন কালার বালি এবং গোল্ডেন কালার এবং সাদা কালার মিশ্রিত বালি ভালো, কিন্তু এগুলো ভিতর যদি কালো কালো ময়লাযুক্ত কোনো দ্রবণ অতিরিক্ত থাকে তাহলে সেখানে ফিল্টার দেওয়া যাবে না, দিলে পানি খারাপ হবে। আচ্ছা, এখন বালির আর একটা বিষয়, লেয়ার যদি ভালো 5 ফিট থাকে ফিল্টার সেখানে 5 ফিট দিতে হবে, যদি 8 ফিট থাকে তাহলে 8 ফিট দিতে হবে, আর যদি 10 ফিট থাকে তাহলে তো কথাই নেই, আলহামদুলিল্লাহ 10 ফিট দিতে পারবেন। এরপর বোরিং করা হয়ে গেলে হিসাব অনুযায়ী পাইপের ফিল্টার বসিয়ে দিতে হবে। তারপর পাইপ ফিল্টার বসানোর সময় খুব গুরুত্বভাবে দেখতে হবে যে কোনো পাইপ যেন লিকেজ না থাকে এবং ফিল্টার ফাটা না থাকে। অনেক সময় ফিল্টার ফাটা থাকে কিন্তু বোঝা যায় না, সেটা খেয়াল করতে হবে এবং ফিল্টারের বন্ধ ক্যাপ সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে এবং প্রত্যেকটি ক্যাপ সুন্দর। এরপর সমস্ত পাইপ এবং ফিল্টারগুলো সুন্দরভাবে লাগানো হয়ে গেলে পাইপের ভিতরে অফুরন্ত পানি দিয়ে বোরিং করার সময় মাটি থেকে যে ঘোলা তৈরি হয় সেগুলো পরিষ্কার করতে হবে। ছোটো ছোটো পাথর মিশ্রিত বালি, যাকে বলা হয় ডোমার বালি, এ ধরনের বালি দিয়ে পাইপের গা দিয়ে ভরাট করে দিতে হবে, অন্তত যতদূর পর্যন্ত ফিল্টার আছে। তারপর সাধারণ বালি দিয়ে সম্পূর্ণ পাইপটির গা দিয়ে ভরিয়ে দিতে হবে, যাতে করে বাইরের কোনো ময়লা না ঢুকতে পারে এবং পাইপের বোরিং করার সময় অতিরিক্ত গ্যাপগুলো ভরাট হয়ে যায়। তারপর সাবমার্সিবল পাম্পটি বসিয়ে দিতে হবে। তারপর সাবমার্সিবল 15 মিনিট চালায়, 15 মিনিট বন্ধ রাখতে হবে, আবার 15 মিনিট চালায়, আবার 15 মিনিট বন্ধ রাখতে হবে। এইভাবে বেশ কিছুবার মোটর চালালে তাতে করে বোরিংয়ের ভিতরে ময়লা পানিগুলো বের হয়ে যাবে, পরিষ্কার পানি বের হবে। তারপর এভাবে মোটর চালানোর পর যখন দেখবেন আর ময়লা পানি বের হয় না, তখন মোটরের পাইপ ট্যাঙ্কির সঙ্গে কানেকশন করে দিন, তাহলে আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে এখানে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো।
তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে যদি কোনো তথ্য মিসিং থাকে, আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং যদি খুব বেশি যদি হয়, আমি একটা কন্টেন্ট করেও আপনাদেরকে উপহার দিতে পারবো, সেখান থেকে আপনারা জানতে পারবেন। তো এরকম বিভিন্ন প্লাম কাজের বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর ট্রিক্স আমাদের চ্যানেলটিতে পাবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আল্লাহ।